শুভ সকাল, আমি আর্কিটেক্ট প্ল্যানার রেজা কায়সার চিটাগং ক্লাব থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এই অঞ্চলের সবচাইতে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি সামাজিক ক্লাব চিটাগং ক্লাব দেখব, আপনাদের দেখাবো। চলুন আমরা দেখি চিটাগং ক্লাবের সৌন্দর্য, চিটাগং ক্লাবের ঐতিহ্য এবং চিটাগং ক্লাবের যে নান্দনিকতা, বিশেষ করে তার যে পরিকল্পনা এবং স্থাপত্যিক গুণাবলী, আমি এই বিষয়গুলি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বলে মনস্থির করেছি। দেখুন, আমরা পার্কিং, কার পার্কিং, একটি সুবিশাল কার পার্কিং, এটি কিন্তু পাহাড়ের একদম চূড়ায়, পাহাড়ের উপরে অবস্থিত। এ ধরনের প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামে ছিল বিধায়, এখনও চট্টগ্রামের কেন্দ্রস্থলে এই পাহাড়গুলো টিকে আছে। আর সে কারণেই আমি আজকে এই পাহাড় রক্ষা এবং সে সাথে স্থাপনা, পরিকল্পিত স্থাপনা যে স্থাপন করা দরকার এবং পরিকল্পিত উন্নয়ন যে দরকার, সেই বিষয়ে আপনাদের কিছু আলোকপাত করব বলে চিন্তা করেছি। চিটাগং ক্লাব 1875 সালে মিস্টার ক্যাম্পবেল নামের একজন চা ব্যবসায়ী, তিনি চা বাগান নিয়ে কাজ করতেন, চা বাগানের ব্যবসা করতেন, এবং সেই সূত্রে তিনি এই ক্লাবটি স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এবং সেই থেকে 1878 সাল থেকে এই ক্লাবটি তার যাত্রা শুরু করে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি এক্সিট, পাহাড়ের চূড়া থেকে কিভাবে গাড়িটি একটি কার্ভেচারের মধ্য দিয়ে নিচে চলে যায়। এটি হলো, আমার সামনে যা দেখছেন সেটি হলো রেস্ট হাউস। পাহাড় থেকে অন্তত 25-30 ফিট নিচে এই রেস্ট হাউসটি সবুজের মাঝামাঝি একটি নান্দনিক পরিবেশে, পুরোপুরি প্রাকৃতিক একটি পরিবেশে অবস্থিত। আর রাতের বেলায় অত্যন্ত নান্দনিক একটি রূপ ধারণ করে এই পুরো পাহাড়টি। আমার সম্মুখে দেখতে পাচ্ছেন এখানে লন টেনিস কোর্ট, বাস্কেটবল, ভলিবল, ওয়াকওয়েজ, ক্রিকেটের প্র্যাকটিস, নেট প্র্যাকটিস, জিম, এসব কিছু আমার সম্মুখে রয়েছে। আর ডান দিকে পাহাড়ের চূড়ায় তার মূল স্থাপনাটি রয়েছে, আমরা সেখানে যাব। দেখুন সবুজ কত সুন্দর, কত ন্যাচারাল একটি পরিবেশ। এখানে সব ধরনের গাছ যেগুলো ন্যাচারাল আমাদের এই চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশে, যে ধরনের গাছগুলো সাধারণত জন্মে থাকে, সেই গাছগুলো এখানে রয়েছে। আমার সম্মুখে দেখতে পাচ্ছেন একটা অফিস এবং তার সাথে একটি রেস্টুরেন্ট এবং একটি চেইন শপ এখানে রয়েছে। আর সম্মুখে যেটি দেখতে পাচ্ছেন সেটি ক্লাবের মূল কাঠামো, এটাকে রেনোভেট করা হয়েছে, রেনোভেট করে এটাকে একটি আধুনিক রূপ দেওয়া হয়েছে। দেখুন কতটা পরিপাটি, কতটা নান্দনিক এবং কতটা সুপরিসর। আজকে আমি আপনাদের এটি দেখাবো। আজকে ক্লাব বন্ধ আছে, তো এই হলিডেতে আমি একটি নির্ঝঞ্ঝাট পরিবেশে আপনাদের ক্লাবটি দেখানোর চিন্তা করেছি। তো চলুন আমরা সম্মুখের দিকে অগ্রসর হই। এখান থেকে ক্লাবে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন, এখানে ইন অ্যান্ড আউট করা হয়েছে এবং এখান থেকে একটি ঝর্ণার মতো নেমে এসেছে। আমরা ভেতরে প্রবেশ করতে যাচ্ছি, এটি সর্বোচ্চ ধাপ, পাহাড়ের চূড়ায় অবস্থিত। এবং এখান থেকে আমরা বাকি বিষয়গুলো দেখতে পাব। এটি লবি, প্রধান লবি এই মূল ক্লাবের। দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেগুলো দেওয়া আছে, এখানে কাউন্টার, এখানে চেকিং হয়। এবং আমরা ভেতরের দিকে প্রবেশ করতে গেলে দেখুন ইনডোর এবং আউটডোর রিলেশনশিপ,
কত সুন্দর করে এখানে যারা হুইল চেয়ার ব্যবহার করেন, বয়োবৃদ্ধ এবং যারা হুইল চেয়ার ব্যবহারকারী তারা এইখান থেকে উঠে এবং নেমে যেতে পারেন। এবং দেখুন এখানে একটি ফাউন্টেন রয়েছে, এটি রাতেরবেলা অত্যন্ত সুন্দর দেখায়, আলোকিত হয়ে ওঠে, সে সাথে পানির ঝর্ণা এবং আলোকিত একটি পরিবেশ। আমার সম্মুখে দেখতে পাচ্ছেন যে আর্চওয়েটি রয়েছে, সেটি একটি ডাইনিং হল, একটি মাল্টিপারপাস হল বলতে গেলে, অত্যন্ত সুন্দর এবং একটি স্পেশাস, যথেষ্ট সুপরিসর একটি হল, ডাইনিং হল। এবং এখানে একসাথে কয়েকশো মানুষ লাঞ্চ অথবা ডিনার সম্পন্ন করতে পারেন। দেখুন কতটা নান্দনিক এবং কতটা সুপরিসর। আমরা এখন সম্মুখের দিকে করিডোরে যাচ্ছি, এটি নিতান্তই এখানকার মেম্বারদের জন্য উন্মুক্ত। দেখুন এখান থেকে আমরা ঝর্ণাটি সরাসরি উপভোগ করতে পারি, রাতেরবেলা এখানে দাঁড়িয়ে ঝর্ণার পানি এবং আলোকসজ্জা সুন্দর সুন্দর দেখায় এবং আমরা সাধারণত এখান থেকে আমরা এনজয় করি। বাম দিকে একটা সিঁড়ি উপরতলায় চলে গেছে, উপরতলাটি একটা প্রাইভেট জোন, এখানে সবার প্রবেশ আসলে উন্মুক্ত নয়। দেখুন কিভাবে প্রাইভেট জোনের সাথে সেমি প্রাইভেট এবং সেমি প্রাইভেট থেকে পাবলিক, এই জায়গাটিতে সাধারণত আমরা বসে থাকি বিকেলবেলায়। এখানে অনুষ্ঠান হলে আমরা এখান থেকে চত্বরের সবুজ চত্বর যেটি দেখছি সেখানে মঞ্চ করা হয়, সেই মঞ্চ থেকে অনুষ্ঠানগুলো উপভোগ করা যায় এবং এটি অত্যন্ত নান্দনিক একটি পরিবেশ হয়ে ওঠে, আলোকসজ্জা এবং তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যে সবুজ একটি নান্দনিক একটি পরিবেশ। দেখুন পুরোপুরি প্রাকৃতিক একটি পরিবেশ, সব কিছু মিলে, পরিবেশ, প্রকৃতি এবং স্থাপত্য মিলেমিশে একাকার হয়ে আছে। এটি না দেখলে আসলে বোঝানো সম্ভব নয় যে কতটা আকর্ষণীয় হতে পারে একটি পরিকল্পিত ল্যান্ডস্কেপ। দেখুন সেই সময় অতটা আমাদের মতো টেকনোলজি ছিল না, কিন্তু দেখুন তারা কিভাবে পাহাড় রক্ষা করে পাহাড়ের ধাপে ধাপে, এটি সর্বোচ্চ উচ্চতায় আমি চলে এসেছি, এই সর্বোচ্চ উচ্চতায় এসে তারা মূল ক্লাবটিকে স্থাপন করেছে। এবং সেই সাথে দেখুন যে পাহাড়গুলোকে কিভাবে রিটেনশন করা হয়েছে, আমাদের এই এই ধরনের ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, চট্টগ্রামের পাহাড়গুলোকে বাঁচানো সম্ভব, চট্টগ্রামের পাহাড়গুলিকে রক্ষা করে আমরা যদি এভাবে এই পরিকল্পিতভাবে সেগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করতে পারি এবং সেগুলো ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের মাধ্যমে যদি সেগুলোকে একটি রক্ষণাবেক্ষণের আওতায় নিয়ে আসা যায়, তাহলে এই চট্টগ্রামের পাহাড়গুলো রক্ষা করা সম্ভব। সে সাথে চট্টগ্রামের পাহাড় ধস, ভূমিধস, এই ধরনের যে দুর্যোগ রয়েছে সেগুলো থেকে মুক্তি পাওয়া অবশ্যই আমি বলবো সম্ভব। দেখুন 3-4 ফিটের দেয়াল দিয়ে কিভাবে এই পাহাড়টিকে ধারণ করা হয়েছে, এখানে বিশাল কোনো কাঠামো নেই, শুধু এই সিঁড়িটি একটি কাঠামো, একটি বড় কাঠামো আমার কাছে মনে হয়েছে। এবং সে সাথে দেখুন আমার ডান দিকে বাম দিকে শুধু কিছু গাছপালা এবং সবুজ আচ্ছাদন, এটা 60 ডিগ্রির বেশি হবে না স্লোপ। সাথে দেখুন যে ল্যান্ডস্কেপের আরেক ধাপে প্রায় 30 ফিট নিচে সুইমিং পুল, এই সবুজ নীল অংশটি দেখতে পাচ্ছেন, সবুজের সাথে নীল অংশটি, এটি সবুজ ঘেরা, পাহাড় ঘেরা, এই ল্যান্ডস্কেপের মাঝে একটা সুইমিং পুল, অত্যন্ত নান্দনিক। এখানে কোনো আচ্ছাদন নেই, কোনো শেড নেই, শুধু প্রাকৃতিক নেচার দিয়ে তাকে প্রাইভেসি ক্রিয়েট করা হয়েছে। এবং এই সিঁড়িটি দেখুন উপর দিক থেকে নিচের দিকে নেমে গেছে ধাপে ধাপে, আমরা পাহাড়টিকে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে সবুজ ঘাসের আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এবং এখান থেকে সবচেয়ে বড় কথা হলো পানি উপর থেকে নিষ্কাশনের জন্য তারা বিভিন্ন জায়গায় ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে, অর্থাৎ পানি সব জায়গাতে গড়াতে পারবে না। তো সেভাবে এই পরিকল্পিত উন্নয়ন করা হয়েছে বিধায় আমরা কখনো এইসব জায়গায় এই ধরনের সিআরবি বলি, চিটাগং ক্লাব বলি, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, তারপর কোর্ট বিল্ডিং, এইসব জায়গায় কখনো আমরা দুর্যোগ সংগঠিত হতে দেখিনি। তাই আমি সবাইকে, আমি বিশেষ করে পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের, যারা নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, তাদেরকে বিশেষ করে আমি মনোযোগী হতে অনুরোধ জানাবো। দেখুন কীভাবে ড্রেনেজ সিস্টেমটি নেমে এসছে, সিঁড়ির পাশ দিয়ে দুপাশেই এই ড্রেনেজ সিস্টেম চলে এসছে এবং পাহাড়ের সব জায়গাতে পানি গড়াতে পারছে না, ফলে পাহাড় ভাঙন রোধ হচ্ছে এবং একটি পরিবেশ তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পাশের রাস্তাটি, আমরা সাধারণত এই রাস্তা দিয়ে উপরে উঠে আসি, একটি কার্ভেচার আছে এবং এই স্লোপের সাথে কার্ভেচার অত্যন্ত নান্দনিক এবং অত্যন্ত সুন্দর দেখায়, বেশ করে পাহাড়ে ওঠার সময়। সিঁড়িটি দেখুন, সিঁড়িটি পাথর দিয়ে বাঁধানো, দেখুন এখান থেকে মূল ভবনটি কতটা সুন্দর একটি পার্সপেক্টিভ দেখা যাচ্ছে। পরিশেষে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই ভিডিওটি উপভোগ করার জন্য। আমি আশা করছি আপনাদের সাথে আবারও দেখা হবে, তবে অন্য কোথাও। ততদিন সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।